on 87 years history, first cancel the Ranji Trophy at Corona Split. আমি আপনাদের সামনে সচিনন্দন সাহু নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের মধ্যে বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট পাঠান, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে এস সাহু নিউজ অফিসিয়ালকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আজকের আপডেট, করোনার দহিয়ে 87 বছরের ইতিহাসে প্রথম রঞ্জি ট্রফি বাতিল। অন 87 ইয়ার্স হিস্ট্রি, ফার্স্ট ক্যান্সেল দ্য রঞ্জি ট্রফি অ্যাট করোনা স্প্লিট। করোনার দহাইয়ে 87 বছর ইতিহাসে প্রথমবারের জন্য বাতিল হল রঞ্জি ট্রফি। ISL ফুটবল খেলা চলছে, সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্ট করা হয়েছে, ইংল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজও হচ্ছে। কিছুদিনের মধ্যে দর্শক নিয়ে দেশের মাটিতে ফিরতে চলেছে IPL। রাজনৈতিক সভা সমিতিও অবাধে চলছে, কিন্তু BCCI করোনার দোহাই দিয়ে বাতিল করল দেশের সবচেয়ে এবং ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি শুরু হয় 1934 সালে, সর্বাধিক খেতাব জিতেছে মুম্বাই 41 বার, বাংলা চ্যাম্পিয়ন হয়েছে দুবার 1938-39 ও 1989-90। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান অসীম জাফরের 12,038, টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট রাজিন্দর গেইলের 740, সবচেয়ে বেশি শত রান ওয়াসিম জাফরের 40টি, ব্যক্তিগত সর্বাধিক রানের ইনিংস বিবি নিম্বলবারের 443, ইনিংসে সেরা বোলিং দেবাংশু চট্টোপাধ্যায়ের 20 রানে 10 উইকেট। এক মরশুমে সর্বাধিক রান ভিভিএস লক্ষণের 1415, এক মৌসুমে সর্বাধিক উইকেট আশুতোষ অমানের 68, তরুণ প্রজন্মের কাছে বিশাল ধাক্কা বললেন সম্বরণ ব্যানার্জি। রঞ্জি ট্রফি কখনো বাতিল হতে পারে কল্পনাই করেননি তিনি, তাই আক্ষেপ চেপে রাখতে পারলেন না বাংলার শেষ রঞ্জি জয়ী দলের অধিনায়ক সম্বরণ ব্যানার্জি। বললেন, আমরা যখন খেলা শুরু করেছিলাম তখন তো আর IPL ছিল না, রঞ্জি ছিল দেশের প্রিমিয়ার টুর্নামেন্ট। ক্রিকেটারদের সাফল্য ব্যর্থতার হিসাব নিকাশ হতো এই প্রতিযোগিতার পারফরম্যান্স দেখে। এরপর যখন জাতীয় নির্বাচক হয়েছিলাম তখনও নতুনদের জাতীয় দলে নেওয়ার আগে তাদের রঞ্জি ট্রফির পারফরম্যান্স খতিয়ে দেখতাম। এমন গুরুত্বপূর্ণ একটা আসর বাতিল হয়ে যাওয়ার খবর শুনে আমি অত্যন্ত হতাশ। আমার মনে হয়েছে তরুণ প্রজন্মের কাছে এটা নিঃসন্দেহে মস্ত বড় এক ধাক্কা। ঈশান পোড়েল আকাশদীপদের কেরিয়ারের একটা গুরুত্বপূর্ণ বছর নষ্ট হয়ে গেল। বাংলার ক্রিকেটারদের কাছে এটা আরও বেশি বেদনাদায়ক। রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন বাঙালি মননে ফের জাগিয়ে তুলেছিলেন অরুণ লাল। তাঁর কোচিংয়েই গতবার ফাইনালে খেলেছিল বাংলা, সৌরাষ্ট্রের কাছে হেরেও হতাশ হননি তিনি। লালজি বলেছিলেন, এখান থেকেই নতুন করে শুরু করতে হবে, করোনার চোখ রাঙানি সত্ত্বেও এই মরশুমে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছিল বাংলা দল। ব্যাটিং পরামর্শদাতা VVS লক্ষণের পাশাপাশি লালজিও ক্রিকেটারদের ভুল ত্রুটি শুধরে দিচ্ছিলেন। বেশ আগ্রহ নিয়ে, কিন্তু আচমকাই বোর্ডের সিদ্ধান্তে তাল কেটেছে বাংলার প্রস্তুতিতে।
রঞ্জি ট্রফি এবছর হবে না শুনে মন খারাপ ক্রিকেটারদের। হতাশা চেপে রাখতে পারলেন না কোচ অরুণ লালও। তিনি বাংলা দলের ছেলেদের রঞ্জির প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ শুনলাম টুর্নামেন্টটাই হবে না, পরিবর্তে বিজয় হাজারে 50 ওভারের ট্রফি করবে বোর্ড। রঞ্জি করার মতো নাকি সময় নেই, এটা কোনো অজুহাত হতে পারে না। ডিসেম্বরে তো রঞ্জি ট্রফি করা যেত, কিন্তু বোর্ড তা করেনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফি করিয়ে হাত ধুয়ে ফেলল। আমার তেমনি হয় সুষ্ঠু পরিকল্পনার অভাবেই এবার ঐতিহ্যশালী টুর্নামেন্ট হলো না। রঞ্জি ট্রফি বাতিল হয় খুবই হতাশ প্রায় ক্রিকেটার ওয়াসিম জাফর। আমি ভীষণ হতাশ, রঞ্জি ট্রফি সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার আলাদা আবেগ রয়েছে। মুম্বাইয়ের হয়ে বহু বছর খেলেছি, বহু খেতাব জিতেছি, তবে রঞ্জি জয় আলাদা আনন্দ দিয়েছে। বিদর্ভের হয়েও এই ট্রফি জেতার স্বাদ পেয়েছি। এবার উত্তরাখণ্ডের কোচ হিসাবে বিশেষ পরিকল্পনা ছিল, কিন্তু সব ওলট পালট হয়ে গেল। অনেকেরই ক্রিকেট ক্যারিয়ারের ধাক্কা খেল, পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা। আজ এই পর্যন্ত, 80 টাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, খবর কখনো থেমে থাকে না। এই সব নিউজ অফিসিয়াল সবসময় আপনাদের সামনে, এই সব নিউজ অফিসিয়াল দেখুন, খবরকে দেখান। ধন্যবাদ।